সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইটিও মাল্টিমিডিয়া চ্যানেল থেকে প্রিয় দর্শক, ঢাকা কাওরান বাজার বাই বাই 100 থেকে আপনাদেরকে আজকে ডিমের আপডেটটা দিব। প্রিয় দর্শক, আজকে 21 নভেম্বর রোজ সোমবার 2022। তো ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করুন, দেখবো আমরা যে আজকের বাজারও কাওরান বাজারে ডিম কত করে বিক্রি করছিল বিক্রেতা ভাইরা সম্পূর্ণ। তো চলুন আমরা সরাসরি একটু কথা বলি। দাদা শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আজি ভালো আছি। শরীর কেমন আছে? শরীর ভালো আছে। একটু আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম শ্রী শম্ভু চক্রবর্তী, কাওরান বাজার কিচেন মার্কেট নিচতলা বাই বাই 194 ডিম দোকান। আচ্ছা, ডিমের দামটা তো কমছে না? জি, ডিমের দামটা আছে মোটামুটি, এখন ভালোই আছে, হাতের নাগালেই আছে। হাতের নাগালেই আছে না? তো এতদিন তো আমরা অনেকে দেখছি যে ডিমের দাম বাড়াতে অনেকে ডিম খাওয়া বন্ধ করেও দিছে, আবার ব্যাচেলার যারা বিভিন্ন ম্যাচে যারা খাওয়া দাওয়া খায় কিন্তু তাদেরকে ডিম ঠিকমতো দিছে। তো আমাদেরকে একটু বলবেন, এখন যে লাল ডিমটা যে দেখতে পাচ্ছে, লাল ডিমটা আজকের বাজারে 120 কত করে বিক্রি করছিলেন? আজকের বাজারে 120-এর দাম হচ্ছে আপনার 930-50। যেমন সাইজের ডিফারেন্স আছে, ছোট সাইজটা 20 টাকা কম, আচ্ছা, আর বড়টা 20 টাকা বেশি, তার জন্য 930 টাকা ছোটটা, বড়টা 950 টাকা, মানে 30 টাকা 50 টাকার ভিতরেই 30। তাহলে ফিজ এমনি কত করে পড়ছিল একটু বলতে পারবেন? 9 টাকা 30 পয়সা 9 টাকা 50 পয়সা। 9 টাকা 30 পয়সা আর 9 টাকা 50 পয়সা। অনেকে বলে যে ডিমের দাম কমে নাই, বুঝছেন, অনেকে হয়তো জানেও না। এটার থেকে ছোট আরও একটা আছে, নতুন প্রোডাকশনের যেগুলো আছে ওগুলো 900 টাকাও বিক্রি, মানে 900 টাকাও বিক্রি করেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা একবারে ছোট মানে নতুন প্রোডাকশন। এক সপ্তাহ আগে, আজ থেকে আরো এক সপ্তাহ আগে কত করে বিক্রি করলেন? আরো এক সপ্তাহ আগে আর একটু বেশি ছিল, কিন্তু ইদানিং বাজারটা কম, এক সপ্তাহের ভিতরে কম, যেমন 9 টাকা 8 টাকা 80 পয়সা এরকম ছিল, এখন আবার বর্তমানে একটু আজ দুদিন থেকে বাজারটা একটু বেশি। আজকে আবার, আজকে দুদিন থেকে আবার বাজার বেশি? বেশি, আমার তো মনে হচ্ছে কম যেন। না, কম না। এর আগে যে আরো দুদিন আগে আমি একটা ভিডিও নিছিলাম, মনে আছে আপনার? দুদিন আগে যে ভিডিওটা নিছিলেন, তো খুচরা হিসাবে 120 টাকা পড়ে। আচ্ছা আচ্ছা, যেমন 10 টাকা পিস পড়ে, 40 টাকা আলি 10 টাকা পিস, ডজন 120 টাকা। কিন্তু ওই দিনও তো আমার বলছিল যে 930 টাকা 900 টাকা বা 950 টাকা এরকম দাদা বলছিল, কিন্তু আজকেও তো সেই দামটাই আছে। দাদা ওই বড়টার দামই বলছিল ওই সময়, ছোটোটার দাম আর বলছেন? ছোটোটার দাম বলেন না। তারপরে আপনাদের এখানে লাল ডিমের মধ্যে তিনটা কোয়ালিটি আছে না? তিনটা কোয়ালিটি, 900 টাকা আছে, 930 টাকা আছে, 30 টাকা আছে, 950 টাকা, 950 টাকা আছে। আচ্ছা যাক, এমনি সাদা ডিমটা কত করে দিছিলেন? সাদা সাদা ডিমটা আছে হলো আপনার, ওটার দাম কম আছে, ওটা কত করে? ওটা 880 টাকা সব বিক্রি করতেছি। ও, ওইটার দাম তো একবারে কমছে, ওইটা আরও একটু বেশি ছিল। হ্যাঁ, ওটার দাম আরও কম ছিল, ওই এখন আজকে আরও কমছে? না, আগে তো একটু বেশি ছিল, আরও দুদিন আগে 900 টাকা ছিল, এখন তো 880 টাকা 900 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ওইটা কেমন, ওইটা ছোট বড় কি আছে এমনি? হ্যাঁ, ডিম বলতে ছোট বড় আছে। আছে না? যেমন মনে করেন ওই কোয়ালিটি এরকমের, নতুন প্রোডাকশনের নতুন ছোট হয়, যখন ওই ডিমটা একটু মুরগিটার বয়স বেশি হইতে হইতে আস্তে আস্তে ডিমটা বড় হয়। আচ্ছা, বুঝতে পারলাম। এমনি কেউ যদি আপনাদের, মূলত কারণ বাজার তো আপনাদেরই বাই বাই 100 একটা দোকান বড়। জি, ডিমের জন্য এমনি কেউ যদি আসে নিতে পারবে তো না? নিতে পারবো, 5,000-10,000 যে কোনো সময় আসুক। এমনি মঙ্গলবার ছাড়া না? মঙ্গলবার আসলেও ফোন দিয়ে আসলে অবশ্যই পাইবে। পাবে না? এমনি কি খোলা থাকে? খোলা থাকে না, আমরা থাকি আশেপাশেই, বাইরেই থাকি। আচ্ছা, বুঝতে পারলাম। হাঁসের ডিমের খবর কি একটু বলেন? হাঁসের ডিম আছে আগের মতোই আছে, 80 ডিম 70 টাকা বা 72 টাকা হালি, 210 টাকা ডর্জন। আচ্ছা, 120? 120-এর দাম আছে 1720-30। 1720-30 না? জি। আচ্ছা, তা এমনি হাঁসের ডিমের দামটা কি কমবে না? এটা বলা যাইতেছে না, শীত সিজন তো, এখন কমতেও পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো দাদা যাই হোক, ডিমের দাম কিন্তু আমরা যাই বলি ডিমের দাম কমছে, কিন্তু কারণ 48 টাকার ডিম কিন্তু এখন আপনারা যদি 9 টাকা 50 পয়সা যদি আমরা ধরি, তাহলে এর থেকে কমও যদি আরও খাইতে যায় তাহলে খাবারের তুলনায় ফার্মে যে মুরগি এগুলো থাকবো না, এগুলো না থাকলে ডিমে আরও শর্ট পড়বে, তাই না? অর্থাৎ বাজারটা 10 টাকার ভিতরে থাকলে মোটামুটি ফার্মওয়ালারাও বাঁচবো, দোকানদারও বাঁচবো, ক্রেতারাও বাঁচবো, মানে সবাই বাঁচবো, সবাইই একটা। কিন্তু আগে তো আমরা 32 টাকা দিয়ে হালি কিনে খেতাম, আজ থেকে আরও 2 মাস আগে, কিন্তু এখন ওই দামটা আর এখন খাবারের লগে ডিমের একটা ই আছে, খাবারের দাম কম ছিল, এই খাবারের দাম আস্তে আস্তে বাড়তে আছে, কারণ ডিম তো আর ওইরকম বাড়াইতে পারতে আছে না।
আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, তো অনেক ইনফরমেশন দিছেন। এমনি আশাবাদী কি দাম কমবে আরও একটু? দাম এটা একমাত্র মনে করেন আমদানির উপরে নির্ভর, আমদানি না সব আমদানি, যা কিছু আমরা বলি সব কিছু আমদানি, আমদানি যত বেশি হবে দাম তত কম হবে, অত একটু কম দাম কত কম হবে। ধন্যবাদ দাদা অনেক ইনফরমেশন দিয়েছেন। প্রিয় দর্শক আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই বাই বাই এক শপে চলে আসবেন, ঢাকা কারণ বাজার কিচেন মার্কেট, আপনাদেরকে ঠিকানা দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক বড় একটা দোকান, তো বিদায় নিলাম, অবশ্যই ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলের সাথেই থাকবেন, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।